আজি ময়ূরভঞ্জ জেলার বারিপদাস্থিত পালবণিঠারে বারিপদা ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা যুবনেতা দেবব্রত সামলঙ্ক নেতৃত্বে অলচিত ভাষার প্রতিষ্ঠাতা পণ্ডিত রঘুনাথ মুর্মুঙ্ক জন্মদিনকু ভাষা দিবস রূপে পালন করে তাঁর প্রতিমূর্তিরে মাল্য অর্পণ করেছিলেন। ভারত সরকার 2002 মসিহারে অলচিক ভাষাকু কার্যকারী করেছিলেন। তেমন অলচিক ভাষার ভাই ভনী মানে প্রত্যেক বর্ষ ডিসেম্বর 25 অলচিক ভাষা দিবস ভাবে পালন করে প্রতিমূর্তিরে মাল্য অর্পণ করে থাকে। বারিপদা বিধায়ক প্রসাদ সোরেন, বিজেপি বরিষ্ঠ নেতা ছোটলাল মহান্ত, পূর্বতন জেলা সম্পাদক লক্ষ্মীধর হাওড়া, যুবনেতা দেবব্রত সামল, রসিকানন্দ মিশ্র, রাজা বিন্ধানী ও অন্যান্য প্রমুখ কর্মকর্তা মানে উপস্থিত রই প্রতিমূর্তিরে মাল্য অর্পণ করেছিলেন। ময়ূরভঞ্জ চন্দ্রশেখর বেহরাঙ্ক সহ ললাট কেশরী পাত্রঙ্ক রিপোর্ট, নিউজ 11 ওড়িশা।